সরকারি দলের সংসদ সদস্য শাহিদা তারেক দীপ্তি এবং আওয়ামী লীগ নেতা আলী নিয়াজ খানের বাসায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন তিন জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মালিকের পরিচয় না জেনেই সংসদ সদস্যের বাসায় ডাকাতি করেছে বলে এরা স্বীকার করে। পুলিশ জানায়, পেশাদার ডাকাত দলের এসব সদস্য ধরা পড়লেও আদালত থেকে জামিন নিয়ে ফের অপরাধে জড়িয়ে পড়ে তারা। মহিম মিজানের রিপোর্ট। রাজধানীর পল্লবীতে সংসদ সদস্য শাহিদা তারেক দীপ্তির বাসায় গেল মাসের 8 তারিখে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। অস্ত্রের মুখে ওই বাসায় থাকা সবার হাত পা বেঁধে স্বর্ণালঙ্কারসহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থলে গিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ডাকাতির পেছনে দেশকে অস্থিতিশীল করা একটি দলের চক্রান্ত থাকতে পারে। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাবার জন্য যারা ডাকাতি করছে, মানুষ মারছে, কারা করছে সেটা আমরা খুঁজে বের করব। কেন করছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এত ভালো, আপনারা স্বীকার করতে বাধ্য। কিন্তু আজকে দেখা যাচ্ছে আমার এমপির বাড়িতে পর্যন্ত ঢুকেছে ডাকাতি করার জন্য, কি উদ্দেশ্যে? কোনো দিন তো কোনো এমপির বাড়িতে আমরা ডাকাত ঢুকতে দেখিনি, কি উদ্দেশ্যে, কারা ঢুকছে, এটার গডফাদারকে খুঁজে বের করতে হবে। ধন্যবাদ। তবে আসল রহস্য জানা যায় ডাকাত দলের কয়েক সদস্য গ্রেফতার হবার পর। তারা জানায়, এটা কোনো সংসদ সদস্যের বাড়ি, তারা তা জানতো না। এমপির বাসা কিনা তা আমরা চিনতাম না, ওটা আমরা স্যার হঠাৎ করে ঢুকছি। মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনারও জানান, বাসার মালিকের পরিচয় না জেনেই পেশাদার ডাকাতরা এই ঘটনা ঘটায়। ডাকাতির পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে এটা মানে বিরোধী দলের কাজ, বিরোধী দলের ষড়যন্ত্র। তাহলে এখন আপনি কি এরকম কোনো চাপ পেয়েছেন? এই ব্যাপারে এই মুহূর্তে মন্তব্য করা যাবে না। এরা মূলত পেশাদার ডাকাত, এদের মোডাস অপারেন্ডি হচ্ছে, এদের কৌশল হচ্ছে ডাকাতি করে, ডাকাতি করে যাওয়ার সময় যদি অন্য বাসায় সুযোগ পায় সেখানেও ডাকাতি করে। মিরপুরের ঘটনাটি তাই হয়েছিল, তারা মূলত ঢুকেছিল দোতলায় ডাকাতি করার জন্য। গোয়েন্দা কর্মকর্তারা জানান, এর আগেও সাবেক নৌবাহিনী প্রধানের কাফরুলের বাসায় ডাকাতি করে একই ডাকাত দল। কয়েকবার গ্রেফতার হলেও আদালত থেকে জামিন নিয়ে আবারও ডাকাতি কাজে জড়িয়ে পড়ে এরা। এই ডাকাত দলের প্রত্যেকেই আগে ধরা হয়েছিল, এখন আবার ধরা হচ্ছে, আবার যদি চলে আসে, আবার যদি ডাকাতি সংগঠন করে, সে তখন আমরা আবার তাদেরকে ধরবো। এছাড়া কোনো আমাদের গত্যন্তর নাই। পুলিশি অভিযানে ডাকাতি করা স্বর্ণালঙ্কার ক্রেতা এক জুয়েলারি ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তবে ডাকাত দলের প্রধান সাইফুলকে এখনও ধরা যায়নি বলে জানায় গোয়েন্দা পুলিশ।